তার একজন দর্শক প্রশ্ন করেছেন যে আজকের সারা পৃথিবীর মুসলমানদের যে করুণ দুর্দশা, এটা নিয়ে উনি একটু আক্ষেপ করে বলতে চাইলেন যে মুসলমানরা হাজারো ফিরকায় বিভক্ত হয়ে আছে, আসলে আমরা ঐক্য হতে পারি কি করে, আমাদের ঐক্যের সম্ভাবনা আছে কি না? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। জি, বিভক্তির একটা বাস্তব, আর বিভক্তি আমরাই তৈরি করেছি। জি, এখানে দর্শকের জন্য প্রথম কথা হলো ঐক্য এবং বিভক্তি মূলত মনের ব্যাপার, এটা একটা কলবের ইবাদত, কলবের আমল। তো প্রথম কাজ হলো আমাদের, আমরা অন্তর দিয়ে সবাইকে ভালোবাসি, এটা হলো প্রতিটি মুমেন্ট। প্রথম যখন আমরা একটা সিদ্ধান্ত নেব, দল মত নির্বিশেষে যে ব্যক্তি নিজেকে মুমেন্ট বলে দাবি করছে সে আমার ভাই, আমি তাকে ভালোবাসি, তার ভিতরে ভুল অন্যায় পাপ হাজারো থাকতে পারে, এজন্য আমি, সে আমার শত্রু নয়, সে আমার বিপদগামী ভাই, সে আমার ভুলে ডোবা ভাই। যেমন আমরা একটা কোনো নাপাক অপবিত্র কিছু দেখলে ঘৃণা করি, কিন্তু আমার ছোট্ট ছেলে ছোট্ট ভাই যদি গায়ে অনেক ময়লা জড়িয়ে আমার কাছে আসে, আমি কিন্তু ভাইকে ঘৃণা করি না, ভাইকে ভালোবাসার পাশাপাশি ময়লাটা দূর করার ব্যাপারে একটা মনে আবেগ থাকে যে ওকে পরিষ্কার করতে হবে। তো আমরা আমাদের মোমেন ভাইকে কখনোই দুশ্মন মনে করব না, প্রতিটি মোমেন যে নিজেকে মুসলমান দাবি করে সে আমার ভাই, তার ভিতরে যে অন্যায়গুলো আছে সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে ভালো করে দাও, এটা আমাদের প্রথম ধাপ। অর্থাৎ ঐক্যর কথা যতই বলি, ঐক্য আল্লাহ তাআলার পছন্দ এবং শয়তান এতে খুব কষ্ট পায়, এই জন্য শয়তান এবং তার সাথীরা অনেকের জন্যই সর্বদা সক্রিয়। সারা বিশ্বে মুসলিম দেশে যে কোনো দেশে কয়েক লাখ মসজিদ হয়েছে, এতে শয়তান নারাজ হয় না, কয়েক হাজার মাদ্রাসা হয়েছে, এটা তো এত বেশি কষ্ট পায় না, কিন্তু কিছু মানুষ বিভেদ ঝগড়া দূর করে কাছাকাছি হতে যাচ্ছে এই খবর পেলে শয়তান অসম্ভব রকমের আহত হয়। তো এই জন্য এটার ব্যাপারে আমরা বুঝি যে যারা ইমানদার তারা কষ্ট পান এই বিভক্তিতে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো ঐক্য আল্লাহর হুকুম, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়ান, আল্লাহর রজ্জু ধারণ করো ঐক্যবদ্ধভাবে, ওয়ালা তাফাররাকু, বিভক্ত দলাদলি করো না। এখানে আমাদের ঐক্যের মূল নির্দেশনা আছে, সেটা হলো আল্লাহর রজ্জু, আর আল্লাহর রজ্জু হলো কোরআন। আমরা যদি কোরআনটাকে সবাই মেনে নিই যে কোরআনে যেটা আছে ওইটাকে সর্বোচ্চ গুরুত্ব দেব, এবং কোরআন যেহেতু রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতের কথা বলেছে, অন্য জায়গায় রাসূলুল্লাহ সুন্নতের নমুনা আসছে, তো কোরআন এবং সুন্নাকে যদি আমরা মূল ধরি যে আমরা এইটা সর্বোচ্চ গুরুত্ব দেব, এর বাইরে ইখতিলাফ যেটা আছে প্রাসঙ্গিক, এটা যার যার তার তার, এটাকে আমরা গুরুত্ব দেব না, যে যেটা করে করুক, এটা যখন আমরা মেনে নেব তাহলে আল্লাহর রুজুকে ধারণ করা হবে, তখন আমাদের ঐক্য এসে যাবে। জি। তৃতীয়ত, যে অনৈক্যের কথা যারা বলেন, আমাদের সাধারণ মুসলিমদের উচিত তাদের সাথে একমত না হওয়া, কারণ অনৈক্যের মাধ্যমে রাজনৈতিক নেতারা লাভবান হন, ভোট সংগ্রহ করেন, আর অনেক সময় ধর্মীয় নেতারা দল ভারী করেন। তো এই জন্য যদি কোনো ধর্মীয় নেতা অনৈক্যের কথা বলেন, আমরা তাদের জন্য দোয়া করব, কিন্তু তার অনৈক্যের কথায় একমত হব না, বরং সকল মুসলমানকে আপন জেনে ভাই অনুভব করে তার জন্য ভালোবাসা প্রকাশ করবো, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু ধারণ করো, বিভক্ত হয় না। এরপরে ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা পরস্পর শত্রু ছিলে, তাহলে শত্রুতা হলো বিভক্তি, মনের ভিতরে এক মুসলমান আরেক মুসলমানকে শত্রু মনে করা, আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসা দিলেন, তোমরা ভাই ভাই হয়ে গেলে, এক মুসলমান আর এক মুসলমানকে ভাই মনে করা, মহব্বত করা, এটা হলো ঐক্য। এটার জন্য আমরা অন্তত কেউ না পারি নিজে প্রত্যেকে চেষ্টা করবো। মোতারাম, আমার মনে হয় যে ঐক্যের জন্য আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আল্লাহ তো সেখানে কোরআন কেন্দ্রিক ঐক্যের কথা বলেছেন, কিন্তু আমরা আমাদের সমাজে দেখি যে আসলে হাজারো পথে মানুষেরা বিভক্ত আছেন, একজন আলেম কিছু গ্রুপ নিয়ে আছেন, উনি ওনার মতো চলছেন আর বলছেন যে আসেন আমরা সবাই ঐক্য হই, তো আসলে কোরআন কেন্দ্রিক ঐক্য ছাড়া তো ঐক্য হওয়া সম্ভব। আমরা ঐক্য বলতে এখানে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন, সেটা হলো ঐক্য মানে একমত হওয়া। জি, বিভক্তি দলাদলি আর মতভেদ এক না, আমরা যেটা বলি সবাই আমার মত গ্রহণ করে আমার মুরিদ হয়ে যান। জি জি। অথবা কখনো মনে করি ঐক্য মানে সব মতভেদ বর্জন করা, মতভেদ দূষণীয় নয়। জি, মতভেদ থাকতেই পারে না, থাকতে হবে। জি, স্বামী স্ত্রীর ভিতরে মতভেদ নেই এমন কোন পরিবার নেই, ছেলে পিতা পুত্রের মতভেদ নেই, ভাই ভাই মতভেদ নেই, মানুষ যেহেতু জীবন্ত আর জীবন্ত মানুষকে রবর্ত নয়। জি, কাজেই মতের ভিন্নতা এসে যাবে। আমরা অনেক সময় মতভেদ আর বিভক্তিকে এক করে ফেলি,
মতভেদ হতে পারে, কিন্তু মতভেদ যখন হৃদয়ে যায় মতের ভিন্নতার কারণে তাকে ভিন্ন দল তার প্রতি বিদ্বেষ পোষণ, এটা হলো বিভক্তি। বিভক্তি আমরা দুটো ভুল করি, একটা হলো আসন সবাই একমত হই অর্থাৎ আমার দলে আসি, এটা যেমন অন্যায়। আসন সবাই মতভেদ বর্জন করে একমত হই এটাও একটা অসম্ভব অবাস্তব কথা। প্রত্যেকের ভিতরে নিজ নিজ মত সহ আসন সবাইকে ভালো মৌলিক বিষয়ে আমরা যদি একমত, হ্যাঁ একমত হতে হবে নয়, প্রত্যেকে সকল মুসলমানকে এক দল মনে করতে ভালোবাসতে হবে, একজন অপরজনকে শত্রু মনে করা যাবে না, তার বিরুদ্ধে গালি দেওয়া যাবে না, মতবিরোধ করতে গেলে সম্মানের সাথে করতে হবে, এটা হলো ঐক্যের প্রথম ধাপ। জি আলহামদুলিল্লাহ, আমরা সুপ্রিয় দর্শক, আজকের পৃথিবীর মুসলমানদের আমাদের জীবনের যে অনৈক্য এবং বিভক্তি, সেই বিভক্তিটা আমাদেরকে কমিয়ে আনতে হবে এবং আমরা পরস্পর মুসলমান ভাইদেরকে ভালোবাসতে শিখব, সম্মান এবং শ্রদ্ধা করতে জানব, যদিও সে আমার মতের অন্য কোনো মতের যদি সেও প্রবক্তা হয়ে থাকেন তারপরেও তাকে সম্মান করতে হবে।